দেখো তো আজকে পছন্দ হয় কি না। খুব মনোযোগ দিয়ে সুন্দর করে আজকে ফুল সাজানোর চেষ্টা করেছি জানো। এক একদিন ফুল সাজানোর পর নিজেরই কেমন মনে হতো, দূর আজকেরটা ভালো হলো না, তবুও গ্রুপে ছবি দিতাম। আর ছবি দেওয়ার পরপরই ঠিক তুমি কমেন্ট করতে, বাহ খুব সুন্দর, এক একদিন শুধুই লিখতে খুব ভালো, ছোট্ট কমেন্ট। একদিন মনে মনে ভাবতাম, দূর আজকে ভালোই হয়নি, তবুও লিখছ, মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নিশ্চয়ই। কিন্তু আজকে দেখো তুমি আর নেই, সেই ছোট্ট কমেন্টটুকু আর আজকে কেউ করবে না। আজকে তোমার কথা বড্ড মনে পড়ছে শান্তনুদা, আমাদের গ্রুপে তুমি সত্যি দাদা ছিলে, সবাইকার খবর রাখতে, সবাইকে বলতে ভালো থাকিস, যে যখন আবদার করত তোমার ভয়েস মেসেজ শোনার তুমি তখনই করতে, মাঝে মাঝে বলতে ধুর টাইপ করতে ভালো লাগে না, তার থেকে এক কথা বলাই ভালো। খুব স্বল্পভাষী ছিলে মনে হয়, বেশি কথা বলতে না। সেদিনকে অরুণাংশু লিখেছিল তোমার মতো নির্বিবাদী ভালো মানুষ, সত্যি তাই। তোমার মতো মানুষের কিন্তু শুধু আমাদের নয় সবাইকারই খুব দরকার আজকাল, কারণ আজকের পৃথিবীতে ভালো বন্ধু বা ভালো মানুষের সংখ্যা সত্যি খুব কম। অনেক জায়গায় লেখা আছে দেখেছি, ম্যান মেক্স হিজ ওন ফরচুন, সত্যি কি তাই? যদিও তোমার সঙ্গে যে দুর্ঘটনা ঘটলো তাকে কোনোভাবেই ফরচুন বলা যায় না, নেহাত ভাগ্যের দোষ বলেই আমরা মেনে নেব, কিন্তু তুমিও কি এভাবেই মেনে নেবে? প্রতিবাদ করার মতন সুযোগ আর তোমাকে কে দিল বলো? আমাদের পদার্থবিজ্ঞান যদিও বলে যে দুর্ভাগ্য বলে সেরকম বোধ হয়, মানে ভাগ্য বা দুর্ভাগ্য এগুলো পদার্থবিজ্ঞানে ঠিক কতটা ব্যাখ্যা করা যায় আমি জানি না, তবে তোমার সঙ্গে যেটা হলো সেটা মোটেও ভালো হলো না। আমাদের সবাইকে দুঃখ দিয়ে কাঁদিয়ে তুমি এই যে এত তাড়াতাড়ি চলে গেলে, এটা এটা সত্যি না হলে ভালো হতো। ছোটবেলায় বাবা মার কাছে শুনেছি বা দিদুনের কাছে গল্প শুনেছি, কেউ মারা গেলে আকাশে তারার সংখ্যা বেড়ে যায়, সত্যি কি তাই? তুমি আকাশের তারা হওয়ার এত তোমার তাড়া ছিল জানি না, তবে যদি কোথাও থেকে থাকো ভালো থেকো, এবং অবশ্যই জানবে আমাদের সবাইকার মনে আছো। কাল থেকে কত কথা হচ্ছে জানো তোমায় নিয়ে গ্রুপে, সবাই তোমার তোমাকে নিয়ে লিখছে, অথচ দেখো যতদিন তুমি ছিলে তোমাকে নিয়ে সেরম বিশেষ কথা বোধহয় হতো না গ্রুপে। তুমি কি এটুকুই চেয়েছিলে যে তোমাকে নিয়ে খুব কথা হোক, তাই এভাবে আমাদের দুঃখ দিয়ে চলে গেলে? জানি না কি কারণ, কেনই বা এরম হলো তোমার সাথে তারও কোনো উত্তর নেই, তবে এটুকু বলতে পারি শুধু মেনে নেওয়া ছাড়া আর মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। দেখো আজকে কতক্ষণ ধরে দেখাচ্ছি কিন্তু আজকে তোমার কমেন্ট পাবো না, তবুও বলবো যেখানেই থাকো ভালো থেকো, আমরা সবাই সব সময় তোমাকে মনে রাখবো, তুমি আমাদের সাথেই থাকবে না থেকেও। আজকে চলি, এটুকুই, টাটা।